ব্যবসা হচ্ছে আরাম মাঝে, আর আমার সমস্ত কাজকর্ম আমি আরাম্ভ থেকেই করি। আপনি কি স্টেট ব্যাংকে কোনো পরিষেবা সেরকম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন? হ্যাঁ, আমি তো আজ 10 দিন হয়ে 10 দিনের মধ্যে 7 দিন এসেছি ব্যাংকে। ঠিক আছে। আজকে বালির ট্রাক্টর আটক করার একটা খবর পাওয়া গেছিল। আরামবাগ থানার পুলিশ গিয়ে চাঁদুর থেকে বালির ট্রাক্টর আটক করে, কারণ এই সময় বালি তোলা নিষেধ, সরকারিভাবে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে এই সময় বালি তোলা যাবে না। একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তারপর ফের বালি বিক্রি তারা করতে পারবে, কিন্তু তার সত্ত্বেও সেখানে গোপনে বালি চুরি হয়ে যাচ্ছিল এমনই একটা অভিযোগ ছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সেখানে আরামবাগ পুলিশ হানা দেয় এবং সেখান থেকে দুটি ট্রাক্টরকে আটক করা হয়েছে, এমনটাই খবর। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান, ফোন লাইনে রয়েছে সুরাজ। তাহলে এখনো বালি চুরি হচ্ছে? একদম সফিকুল দা, বালি চুরি একদম এই বন্যা পরবর্তীকালে, কিন্তু যখনই জলটা নদী থেকে কমলো তখনই কিন্তু বালি চুরি শুরু হলো। এবং সব থেকে বড় ব্যাপার, সকাল মানে ভোরের দিকে চুরি হয়, রাত 3টে থেকে চুরি হয় বলা যেতে পারে। এবং সেখানে পুলিশ যাতে যাচ্ছে সেই খবরটাও রাখা হয়, তাদের কেউ কেউ পল্লী সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন সেই খবর পুলিশ গেলে দিয়ে দেওয়া হয়। তারই মধ্যে আজকে কিন্তু একদম বাইকে করে প্রথমে গিয়ে সেই ট্রাক্টর গুলোকে আটক করা হয়। তার মধ্যে দুটো ট্রাক্টর পাওয়া গেছে, বাকি ট্রাক্টর নাকি সব পালিয়ে গেছে বলে অভিযোগ। তো সেইখানে বাইকে করে প্রথমে গিয়ে যে পিসি পার্টি আছে, সেই পিসি পার্টির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন ধনঞ্জয় খাঁ, তিনি তারপরে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে সেই সব ট্রাক্টর গুলোকে আটক করেছেন। কিন্তু শফিকুল দা, তিনি হয়তো তার কাজ যথেষ্ট করেছেন, এইভাবে কষ্ট করে বিরাট ভাবে কাজটা করেছেন। দুর্ভোগের বিষয় এখন দেখার বিষয় যে ওই বালি ট্রাক্টর গুলো আদৌ আইনের অর্থাৎ মানে কেস হয় না। একটা শোনা যাচ্ছে যে একটা ডিলের কথা চলছে এবং সেই ডিল নাকি সরাসরি আইসির সঙ্গে এক মধ্যস্থতা ব্যক্তি তিনি করছেন, এবং তাকে প্রায় সময় আরামবাগ থানায় দেখা যায় বিভিন্ন কেসে তিনি নাকি ডিল করেন বলে অভিযোগ। ওকে, যদি এটাই হয় তাহলে আর এইসব ধরে কি লাভ? যদি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারেন, অর্থাৎ আইনকে বুড়ো আগুল দেখিয়ে যদি পুলিশ তার সেই ব্যবস্থা করে দেয় যারা বালি চুরি করে, তাহলে প্রশ্ন উঠবে, তাহলে এই গাড়ি আটক করা কি অ্যাকচুয়ালি তারা এই ধরনের মানুষকে নিজেদের হাতে আনার জন্য কি এটা করে, খপ করে ফেলার জন্য এটা করে থাকে পুলিশ, যাতে করে একবারে কাস্টমার ধরে আনার মতো তারপর তাদের কাছে একটা দাবি করে ছেড়ে দেওয়া, এটাই কি তাদের কাজ, নাকি সত্যিই তারা এই পুলিশ বালি চুরিটা রোধ করার জন্য উদ্যোগ নিয়েছেন? কারণ যদি তাই হয়ে থাকে তাহলে যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাদের উপরে কেস আরোপ করা হবে, ধারা আরোপ করা হবে। সেটা না করে যদি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় তাহলে পুলিশ অবশ্য ব্যক্তিগতভাবে কয়েকজন অফিসার তারা লাভবান হবেন, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যারা এই কাজ করছেন তারা কিন্তু তারাও হয়তো ভাববেন যেভাবে বালি চুরি করে আমরা বিক্রি করছি তারা একটা অংশ পুলিশকে দিলেই আমরা আমাদের কারবারটা চালিয়ে যেতে পারবো, এই ধারণা তাদের তৈরি হয়ে যাবে এবং তারপর থেকে এইভাবেই অবৈধভাবে বালি বিক্রি হবে। সরকারি কোষাগার যেটা সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা কেন হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। এখন দেখার বিষয় রয়েছে যে পুলিশ হয়তো সকালে ভোরবেলা গিয়ে বাইকে করে গিয়ে তারা কিন্তু আটক করেছে, তারপর কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা কিন্তু নজর রাখবো। আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে। আজকে বালির ট্রাক্টর